ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। স্যার গৌতম চট্টোপাধ্যায়, 1 জুন 1948। মোহিনীর ঘোড়াগুলি, কলকাতার একটি স্বাধীন বাংলা ব্যান্ড। এটি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয় বা বাংলার নয়, এটি ভারতবর্ষের প্রথম রক ব্যান্ড। দ্য লিডার অব দ্য গ্রুপ স্যার গৌতম চট্টোপাধ্যায়, মনিদা। আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন। মোহিনীর ঘোড়াগুলি, তাদের একটি জনপ্রিয় রক গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে, যা পরবর্তীতে অনেকে অনেকভাবে কভার করেছেন, আর তার সম্পর্কে যা বলা হবে তত কম বলা হবে। বাংলা গানকে এক নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। বাংলা গানকে তিনি স্বাবলম্বী হতে শেখান নতুন প্যাটার্ন আনতে। বাংলা গানের রূপান্তরও তার হাত ধরেই ঘটেছিল। টিম আমার মা সব জানে থেকে তার প্রতি রইল প্রণাম এবং শ্রদ্ধা। মনিদা, ভালো থাকবেন। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি, ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, না 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 না